আমরা আজকে আছি bdrobes.com থেকে BPS হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। আমরা এখানে এসেছি একজন রোগীর সাথে কথা বলতে, যিনি কিনা এখানে ভর্তিধীন আছেন। আমরা তার সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করবো যে এখানকার চিকিৎসা সেবা কেমন এবং এখানকার যে পরিবেশ সেটা কেমন। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম সুহেলি হাসনাত। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি ঢাকাতে মিরপুর থেকে এসেছি। আচ্ছা, আপনি এখানে কি সমস্যা নিয়ে এসেছিলেন বা কেন এখানে আসছেন? আমার সমস্ত শরীরে প্রচন্ড ব্যথা ছিল। আচ্ছা, আর কি কি সমস্যা? কষ্ট ছিল, প্রচন্ড ব্যথা ছিল, এটাই বেশি আমার মানে কষ্ট। আচ্ছা, সেটা কি মানে সম্পূর্ণ শরীরে? সারা শরীরেই। আচ্ছা, এই হসপিটালের অ্যাড্রেসটা কোথায় পেলেন? মানে এটা আমি ইউটিউব থেকে পেয়েছি। ইউটিউব থেকে? জি। আচ্ছা, এখানে আপনি কতদিন যাবত চিকিৎসা নিচ্ছেন? আমি এসেছিলাম এর আগে একবার এসে নিয়ে গেছি, প্রেসক্রিপশন করে নিয়ে গেছিলাম। এখন 10 দিন হয় ভর্তি আছি এখানে। 10 দিন ভর্তি আছি। কোন ডাক্তার আন্দোলন আছেন এখানে? ডক্টর শফিউল্লাহ প্রধান। ডক্টর শফিউল্লাহ প্রধান। আচ্ছা, আপনার যে সমস্যাগুলো হচ্ছিল এটা মোটামুটি কত বছর ধরে বা কতদিন ধরে? এটা অনেকদিন, 10-12 বছর। 10-12 বছর? জি। আচ্ছা, আপনি এখানে মোটামুটি 10 দিন ধরে ভর্তি আছেন, এখন আপনার কি অবস্থা? এখন ইনশাল্লাহ 80-90% কিউর আছে। কিউর আছে। আচ্ছা, আপনাকে যদি প্রশ্ন করি যে আপনি এখানে যে চিকিৎসা নিয়েছেন সেটাতে আপনি কতটুকু সন্তুষ্ট, সেক্ষেত্রে আপনি কি বলবেন? না, এখানে চিকিৎসা সেবা খুবই ভালো। খুবই ভালো? খুবই ভালো, এবং আমি স্যাটিসফাইড এখানে চিকিৎসা নিয়ে। আচ্ছা, এবং বেশ মানে খুব ভালো মনে করছি এখানে। এখানকার পরিবেশ সম্পর্কে যদি একটু জানতে চাই? পরিবেশ তো অত্যন্ত ভালো, এখানকার সবারই ব্যবহার ভালো, থাকা খাওয়া সবকিছু ভালো এখানকার। আচ্ছা আচ্ছা, তো ডিপিআরসি হাসপাতালের সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে? ডিপিআরসি হাসপাতাল সম্পর্কে মতামত, এখানকার সবই ভালো, তবে আরেকটু যদি খরচ টরচ বেশি কমিয়ে দেয় কি আমাদের জন্য ভালো হয়, সেটা অবশ্যই কর্তৃপক্ষ দেখবেন। আপনাদের যতটুকু করা দরকার আশা করি ততটুকু করবেন। আপনার মতো যারা অন্যান্য রোগী আছে, যারা আপনার মতো আরো এই সমস্যাগুলোতে ভুগছেন, তাদের প্রতি আপনার কোনো কিছু বলার আছে? না, আমি আমার চেনা জানা যা যে সবাইকে বলি যে এখানে আসো, বলবো। আচ্ছা, সেটা কেন বলবেন? যেহেতু এখানকার মানে চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত ভালো, এবং আমি যেহেতু অনেকটা কিওর হয়ে গেছি, তারাও যেন কিওর হয় এটা আমি চাই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে ভিডিও ডিটেলস থেকে আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ আপনাদের। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে।